গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সায়নী। আর তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেইলে দেখে নিয়েছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নাইকা হল। আমি নাইকা থেকে রিসেন্টলি কতগুলো জিনিস পারচেস করেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, আর তোমাদেরও কিছু সুবিধা হবে। কারণ 22 জুলাই থেকে 26 জুলাই অবধি নাইকাতে একটা হিউজ সেল চলছে। আজকে অবধি আছে সেলটা, সেটা হচ্ছে তোমার নাইকা হট পিঙ্ক সেল। ওখানে প্রচুর ব্র্যান্ডের ওপর তুমি 50% অফ পেয়ে যাবে। তো তোমরা এই হলটা দেখে ঝটাপট অর্ডার করে নেবে। তো আমি যে জিনিসগুলো অর্ডার করেছি আর আমার খুবই ভালো রিভিউ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই আমি ইউজ করে নিয়েছি অলরেডি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো যে আমি কী কী জিনিস শেয়ার করব, মানে তোমাদের সাথে কী কী দেখাবো তোমাদের। তো আমার কাছে এরকম দুটো বক্সে সমস্ত জিনিসগুলো এসছে, একদিনে সব কিছু আসেনি। আর এ দেখো নাইকা লেখাই আছে। তো আমি এত কিছু জিনিস কিনিনি যে তোমার কি বলে এত বড় বক্স দিয়েছে। এর বক্সের মধ্যে ভালো করে প্যাকিংয়ের জন্য বোধ হয় এত দিয়েছে। তো আমি বেশিরভাগ জিনিসই মেকআপের জিনিসই বেশি কিনেছি, কারণ সামনেই পুজো। স্কিন কেয়ার অলমোস্ট স্কিন কেয়ার কিছু কিনিনি বললেই চলে। তো তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী কিনেছি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই বলে দিই, আমি দুটো কোম্পানির জিনিসই কিনেছি, একটা হচ্ছে সুইস বিউটি আর একটা হচ্ছে নাইকা। তো নাইকা থেকে আমি 3টে লিপস্টিক কিনেছি আর সুইস বিউটি থেকে অনেকগুলো জিনিসই কিনেছি। তো নাইকাতে আই গেস 600 কি 700 এরকম কিছু মানে পারচেস করলে তোমাদের একটা নাইকার কাজল তোমাদের গিফট করছে। আর সুইস বিউটিতে আপ টু 600 মানে 600 টাকার ওপর জিনিস কিনলে একটা লিপস্টিক গিফট করছে। তো তো চলো তোমাদের দেখাই কী কী কিনেছি। আচ্ছা, নেল পলিশ দিয়ে এ দেখো আমি এই নেল পলিশটা কিনেছি। কালারটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমার যদিও হাতে এখন নেল পলিশ পরাই আছে, তাও তোমাদের দেখিয়ে দিই আর নেল পলিশের কালারটা এই যে। আর এই নেল পলিশটা আমার পড়েছে অ্যারাউন্ড 100 রুপিস। 100 রুপিসের মধ্যে আমি এই নেল পলিশটা পেয়ে গেছি। তো তোমরা তো নেল পলিশটা দেখেই নিলে, ওটা আমার অ্যারাউন্ড 100 রুপিস পড়েছে। এরপর আমি 3টে আইশ্যাডো প্যালেট কিনেছি সুইস বিউটির। তো এইগুলো দেখো আমার কাছে অলরেডি, আমি আগেরবারে তোমার 3টে মানে এই যে এই সুইস বিউটিরই একটা মানে আইশ্যাডো প্যালেট কিনেছিলাম। তো ওটা হচ্ছে সুইস বিউটির প্যালেট নাম্বার 6 এই যে। এটা এবারে এটার নাম হচ্ছে সুইস বিউটি আলটিমেট শ্যাডো প্যালেট। এটা হচ্ছে প্যালেট নাম্বার, এটা হচ্ছে প্যালেট নাম্বার 3 এটা আমি কিনেছি। আর যেটা আগেরবারে ছিল সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়া। আচ্ছা, ফার্স্টে আগের বারেরটা দেখিয়ে দিই প্যালেট নাম্বার 6-এরটা। এটা হচ্ছে আগের বারের আমার এই যে এই প্যালেটটা আমি আগের বার কিনেছিলাম। এটা হচ্ছে প্যালেট নাম্বার 6। এটা এত ভালো পিগমেন্টেড, প্রত্যেকটা কালারই তোমাদের আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওর মধ্যেই। এই দেখো ভীষণ ভালো পিগমেন্টেড, ওই জন্য আমি আবার এটাকে এইরকম এই সেম জিনিসেরই আমি ভাবলাম কিনি। কারণ সত্যি কথা বলতে বেশি দাম দিয়ে কিনে তারপরে যদি পিগমেন্টেশন ভালো না হয় তখন আবার মানে বেকার টাকাটা যায়। তো এটা এত ভালো পিগমেন্টেড, এত ভালো পিগমেন্টেড যে আমি আরও 3টে কিনেছি তাহলে। তো এটা তো ছিল হচ্ছে নাম্বার 6, এরপর আমি কিনেছি হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার 2 আই গেস, 2টা কিনেছি। কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে নাম্বার 2, কালারগুলো দেখে না তোমরা, দুটো 3টে শিমার শেড আছে আর বাকিগুলো ম্যাট আছে, 9 কালার আছে দেখে না। প্রত্যেকটা কালার খুব সুন্দর আর ম্যাট ফিনিশ। এবার আমি কিনেছি হচ্ছে প্যালেট নাম্বার 1, কালারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কালারই খুব সুন্দর। এটাতেও 3টে শিমার, 4টে শিমার শেড আছে আর 5টা ম্যাট ফিনিশের শেড আছে। প্রত্যেকটা কালারই খুব সুন্দর, তোমরা আইগেস দেখতে পাচ্ছ।
প্রত্যেকটা কালার একটা স্কিন কালার আছে, এটা দিয়ে তোমরা স্কিনে তোমরা হাইলাইট করতে পারবে, এটা দিয়ে এইগুলো কন্ট্রোল করতে পারবে, এগুলো নর্মাল হাইলাইটার হিসাবে ইউজ করতে পারবে, আর এগুলো এমনি শ্যাডো ব্লাশ হিসাবে ইউজ করতে পারবে। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে, তো এক নম্বর আর দু নম্বর প্যালেটটা তো তোমাদের দেখালাম, আর ছ নম্বরটা আমার কাছে অলরেডি আছে। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে পুরোপুরি একটা গ্লিটার আর শিমারি বলতে পারো, এইগুলোতে যে কালারগুলো আছে সেটা হচ্ছে নাম্বার থ্রি প্যালেট। এইটা ভীষণ আমার ফেভারিট, এটা আমি কিনেছি। কালারগুলো একবার জাস্ট দেখো প্রত্যেকটা, এটা হচ্ছে গ্লিটার, এইগুলো সবগুলোই শিমার, খালি এইটা আই গেস ম্যাট ফিনিশ আছে, বেশিরভাগই শিমার আর গ্লিটার। আমার কাছে সীমা এত সুন্দর সুন্দর শেড ছিল না, ভীষণ ভালো পিগমেন্টেড। আমি এই গ্লিটার শেডটা তোমাদের দেখাচ্ছি নিয়ে যে কতটা ভালো পিগমেন্টেড, দেখতে পাচ্ছ তোমরা এইখানটাতে কতটা ভালো পিগমেন্টেড। আর শুধু এইটা না, প্রত্যেকটা কালার সুইস বিউটি এমন একটা কোম্পানি যে প্রত্যেকটা জিনিসই সুইস বিউটির, আমি তো যতগুলো জিনিস ইউজ করেছি প্রত্যেকটা ভালো হয়। আমার কাছে ব্যাকগ্রাউন্ডে দেখো একটা মেকআপ ফিক্সার আছে, সেটাও সুইস বিউটিরই, এটা আমি আগের বার নাইকা থেকে পারচেস করেছিলাম পুজোর সময়, ওটা এখনও আছে, আর এটাও ভীষণ ভালো, মানে এটার স্মেলটা অনেকে বলে ভালো লাগে না, বাট আমার ভালো লাগে। তো চলো এরপর দেখিয়ে দিই যে আমি কী কিনেছি। তো আমি বেসিক্যালি এই তিনটে জিনিস, এই তিনটে প্যালেট, একটা হচ্ছে নাম্বার টু, একটা নাম্বার ওয়ান, একটা নাম্বার থ্রি, এই ওয়ান টু থ্রি এই প্যালেট তিনটে আমি সুইস বিউটি থেকে কিনেছি, আর এই তিনটেই ভীষণ ভালো। তোমরা গিয়ে এক্ষুনি কিনে নিতে পারো, কারণ এরপরে কিন্তু আজকের পরে কিন্তু তোমরা এটার আবার দাম বেড়ে যাবে, তখন তোমরা কিনতেই পারো, তবে এত কমে পাবে না। তো যখন কমে দিচ্ছে তখন তোমরা ঝটপট গিয়ে আজকেই অর্ডার করে দিও। তো চলো দেখিয়ে দিই এরপরে যে আমি আর কী কী জিনিস কিনেছি, তো চলো তোমাদের দেখি। তো আমি নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে সুইস বিউটির একটা আইলাইনার পেন। এর আগেই আমার অলরেডি একটা অরিফ্লেমের আইলাইনার পেন আছে, তো সুইস বিউটির এটা একটু কমে দেওয়া হচ্ছিলো, ওটা অনেক অলরেডি শেষের দিকে, তো তাই জন্য ভাবলাম এটা কিনে নিই। আর এটাও ভীষণ ভালো পিগমেন্টেড, এরকম ভীষণ ভালো, একদম জেট ব্ল্যাক, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো একদম ভীষণ ভালো। আর উইগ আইলাইনার করতে তোমাদের এটা খুব কাজে যাবে, এটা অ্যারাউন্ড 200 টাকার কাছাকাছি, মানে পুরোপুরি 200 টাকাও লাগেনি আমার এটার জন্য, এটাও খুব ভালো, এটা আমি পারচেস করেছি। তো আমার সুইস বিউটি থেকে যেহেতু 600 টাকার ওপর জিনিস হয়ে যাচ্ছিলো, তাই আমি একটা সুইস বিউটিরই একটা লিপস্টিক ফ্রিতে পেয়েছি। তো এই এটার কালারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটার কালারটা হচ্ছে রেডিশ অরেঞ্জ কালার, আর খারাপ না এই ধরনের কালারটা, ভালো, যারা এই ধরনের কালার খুব পছন্দ করে। আমি বেসিক্যালি এই কালারটা অতটা পছন্দ করি না, তবে এটা আমি ব্লাশ হিসাবে ইউজ করতে পারবো। তো এই কালারটা আমাকে ফ্রিতে দিয়েছে, তো ভালোই, ফ্রিয়ের প্রোডাক্ট সবসময় ভালো আর সবসময় ইউজফুল তো হয়। তো সুইস বিউটির তরফ থেকে আরেকটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হাইলাইটার, সুইস বিউটির একটা হাইলাইটার। এই যে তো সুইস বিউটির হাইলাইটারটা আমি কিনেছি, এই যে শেডসগুলো দেখো না, এটাও খুব সুন্দর, এটা আমি এখন ইউজও করছি, এটা খুব ভালো, এটা আমার অ্যারাউন্ড 250 টাকার কাছাকাছি পড়েছে। তো সুইস বিউটির জিনিসগুলো তো গেল, এবার চলে আসি নাইকা থেকে আমি কী কী জিনিস কিনেছি। তো ফার্স্টে তো তোমাদের অলরেডি আমি নাইকার একটা নেল পলিশ দেখিয়েই দিয়েছি, তো আরেকবারও তোমাদের দেখিয়ে দিই, এটা এরকম নেল পলিশের কালারটা, এটা আমার অ্যারাউন্ড 100 টাকা পড়েছে। এরপর আমি কিনেছি নাইকা থেকে, নাইকা ম্যাটে টু লাস্ট মিনি লিকুইড লিপস্টিক, এই যে, আর এই যে আমার এই প্রোডাক্টগুলো পোস্ট মানে কালকেই এসছে যেহেতু, তো তোমাদের আমি মানে এটার এক কয়েকদিন পর একটা রিভিউ দিয়ে দেবো যে কেমন, কারণ এক দুদিন ইউজ না করলে বোঝা যাবে না। তো আমি এটার যে আজকে সোয়াচেসগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, কয়েকদিন পর আমি এটার একটা রিভিউ তোমাদের দিয়ে দেবো তিনটে কালারেরই। তো তোমাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে কাশি, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার নাম অনুসারে এই ম্যাটেটুলাস লিপস্টিকগুলোর নায়িকার নাম দিয়েছে আর কি। তো একটা কাশি, কাশিটার কালারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইটা আমি আর সোয়াচেস দিচ্ছি না, আমি তোমাদের সেদিনকেই সোয়াচেস দিয়ে দেবো, এই যে কাশি,
এগুলো অ্যারাউন্ড 200 টাকাই আমাদের আমার পড়েছে আর কি। এই যে কাশি, খুব কিউট। আর এরপর হচ্ছে একটা বোহো, বোহো কালারটা দেখিয়ে দিচ্ছি। এই যে খুব মিষ্টি একটা পিঙ্ক কালার। আর একটা আছে মিষ্টি, দেখাচ্ছি এক সেকেন্ড। আর একটা হচ্ছে মিষ্টি, এই কালারটা সত্যি মিষ্টি, খুবই মিষ্টি কালারটা। এই যেটা হচ্ছে মিষ্টি। তো এটার সোয়াচেসগুলো আমি তোমাদের পরে একটা রিভিউতে তোমাদের দিয়ে দেবো। আর যেহেতু নাইকা থেকে আমার এগুলো 200, আর এই এইটা সব নিয়ে 700-600 টাকার আপ প্রোডাক্ট আই গেস হচ্ছিলো, তাই আমাকে নাইকা থেকে একটা নাইকারই একটা কাজল গিফট করেছে। এই যে, আর এটাও খুব ভালো কাজলটা। তো আমি খুব একটা কাজল করি না, তো যাই হোক দিয়েছে যখন ইউজ করব, তো এই কাজলটা গিফট করেছে। আর এটারও এটা একদম ফ্রিতে দিয়েছে, যেহেতু আমি এতগুলো টাকার মানে পারচেস করেছি, তাই জন্য এটা আমাকে ফ্রিতে দিয়েছে। তো চলো, এইটাই ছিল হল। তো সবাই অনেক বড় বড় অনেক কিছু কেনে, অনেকে পিয়ার প্যাকেটসও পায় নাইকার হল থেকে, বাট আমি সব জিনিসই নিজের টাকা দিয়েই পারচেস করেছি। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, কারণ আমার চ্যানেলটা একদম নতুন আর আমার সাবস্ক্রাইবারও খুব কম। তো তাই জন্য তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টস করো তোমাদের এই হলটা কেমন লেগেছে। আর এরপরেও যদি তোমরা এরকম হল ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে বলো। তো চলো, আজকের এই ভিডিওটা এইটুকুনি ছিল। আমি আমার এই পুজোর কালেকশন, যেগুলো মেকআপ কিনেছি, তোমার সাথে শেয়ার করলাম। আমি আরও কিছু জিনিস কিনবো, সেটা কবে কিনবো এখনও জানি না। কোনো সেলে নাইকা থেকেও কিনতে পারি বা অন্য জায়গা থেকেও কিনতে পারি। তো তোমাদের সাথে যাই কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার ভালো লাগে সেটা করতে তোমাদের সাথে শেয়ার। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।